দেশের বেশিরভাগ এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপ্রবাহ সর্বোচ্চ করা হয় চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তীব্র তাপপ্রবাহে পড়ছে রাজশাহী চুয়াডাঙ্গা ও পাবনার ঈশ্বর দীপ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ও পাবনার ঈশ্বর দিতে ডিগ্রি ডিগ্রির উপরে দেশের অধিকাংশ জেলার তাপমাত্রা বাতাসে আপেক্ষিক আর্দ্রতা তীব্র গরমে সড়কে কমে গেছে সাধারণ মানুষের চলাচল শরবত ও ডাবের দোকানে ভিড় করছেন অনেকে বিভিন্ন এলাকায় সড়কে ট্রাক দিয়ে পানি ছিটানো হচ্ছে একেবারে মাথার ওপর তো আপনার যখন পিসের উপর রাস্তা দিয়ে যাচ্ছি তখন দেখি পিসও গলে গিয়েছে দিনাজপুরের হিলিতে গত তিন দিন ধরে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে তাপদাহে ভারত থেকে আনা আলো নিয়ে বিপাকে পড়েছেন আমদানিকারকরা দাম বেশি ও ক্রেতা সংকটের কারণে বিক্রি হচ্ছে কম গুদামেই পচে নষ্ট হচ্ছে দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ পচা আলু একদিকে করতেছি আর ভালো একদিকে করতেছি করে আলাদা করে বস্তা ভরাচ্ছি প্রচন্ড গরম যার কারণে আলু পচে যাচ্ছে যার কারণে আমাদের মহাজনের লস ঘাটতি তাপ প্রবাহে ব্যাহত হচ্ছে মৎস্য হ্যাচারিতে রেনু উৎপাদন ডিম সংগ্রহের পর মা মাছ মারা যাওয়ার পাশাপাশি সংগ্রহিত ডিমও নষ্ট হয়ে যাচ্ছে জেলার চল্লিশটি হ্যাচারির মধ্যে বন্ধ হয়ে গেছে পঁচিশটি বাকিগুলোর উৎপাদন নেমেছে পঁচিশ ভাগে পানি গরম হয়ে মাছগুলো মারা যাচ্ছে আর এতে মনে করেন যে পানি গরম হলে পানির অক্সিজেন কমে যায় অক্সিজেন ছটকুলে করে মাছ মারা যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ মাছ মরছে তীব্র গরমে হাসপাতালে নানা ধরনের রোগীর জায়গা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেকে এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ রুগী বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হলো আসলে ফুড বা আমরা খাদ্যবাহিত রোগ বলতে পারি আর কিছু কিছু রুগী ভর্তি হচ্ছে তারা পানিবাহিত রোগের কারণে এটা হচ্ছে আর পাশাপাশি যে বাসি পচা খাবার কারণে অনেক সময় এই রোগগুলো হয় রাস্তার ধারে যে সমস্ত দোকানপাট আছে আমরা বলবো সেই সমস্ত দোকানপাটে খোলা মেলা খাবার না খাওয়ার জন্য আগামীকাল থেকে আবারও তিন দিন হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর তবে এর বাইরে থাকবে সিলেট অঞ্চল কারণ ওই অঞ্চলে গত রাতে শান্তির পরশ এনে দিয়েছে বৃষ্টি হাসান মেহেদি মাছরাঙা নিউজ ডেস্ক